কুকুরে কামোৰাৰ পিছত আমি যেতিয়া বেজি লওঁ লোৱাৰ পিছত আমি কি কি খাদ্য মানে খাব পাৰি বা কেনেকুৱা নিয়ম আছে সেইটো জানিব বিচাৰিছোঁ মই। এনেকুৱা বহু প্ৰশ্ন থাকে আমি যেতিয়া কুকুৰে কামোৰাৰ পিছত ভেকচিন দিওঁ বহু মানুহৰ বহু ধৰণৰ প্ৰশ্ন থাকে সো টুডে আই এম গোইং টু মেক আ স্মল ভিডিঅ' ট্ৰাইং টু চলভ সাম অফ দ্য কুৱেশ্যনছ দ্য ফাৰ্ষ্ট কুৱেশ্যন এজ মেনশ্যন বিফ'ৰ ইজ হোৱাট আৰ দ্য ফুড আইটেমছ দেট ইউ কেন টেক অৰ ইউ কেনট টেক ডিউৰিং দ্য টাইম অফ ইনজেকশ্যনছ তাৰমানে এই বেজিটো লৈ থকাৰ সময়ত আমি কি খাব পাৰোঁ বা কি খাব নোৱাৰোঁ আপোনালোকে সকলো বস্তু খাব পাৰে খোৱাত কোনো বাধা নাই এনিথিং ইউ ৱান্ট ইউ কেন টেক bracket it's better if the food items or liquid items you take are parliamentary but there is no bar on as to what you can take or you cannot take but since there is a wound jetia amak kukur ba mikuri ba onno jontue kamure eta khata hoy he karone jikunu gha kuka bole duta bostu ami specifically alag basic e khabo lage it will protein আর ভিটামিন সি সো ট্রাই টু টেক প্রোটিন অ্যান্ড ভিটামিন সি ওয়েন দ্য উন্ড ইজ র বিকজ দিজ আর দ্য থিংস দ্যাট আর নেসেসারি ফর আর্লি হিলিং ঘাটো সোনকালে শুকাবর বাবে এইকিটা বস্তুর প্রয়োজন তার বাইরে আর কোনো অন্যান্য খাব নোৱাৰা বা নোৱাৰা নিয়ম নাই এটা দ্বিতীয় একটা কমন প্রশ্ন যেটো আমি সন্মুখীন হওঁ সেইটো হল যে ডক্টরেটো পাঁচটা বেজি লিখি দিছে পাঁচটাই লব লাগিবনে অ্যাকচুয়ালি WHO সেজ অল ফাইভ ইঞ্জেকশনস বাট মিনিমাম এট লিস্ট ইউ হ্যাভ টু টেক থ্রি ইফ ইউ টেক ফাইভ ইট উইল গিভ ইউ গুড ইমিউনিটি সো ট্রাই টু টেক অল দ্য ফাইভ কেতিয়াও এইটো নেভাবিব যে মই তিনটা ললো বা চারিটা ললো নলওঁ নেকি সো ট্রাই টু টেক অল দ্য ফাইভ Now question number 3 that we face is date pahorile ki ba hobo niki if we miss the dates that have been prescribed that have been mentioned in the prescription now see people the dates have been mentioned after years and years of research that these are the dates if you take on these dates the vaccine will work the best so try to maintain those dates প্ৰেক্টিকেলি স্পিকিং আমি এদিন পিছুৱালৈকে আমি দিব পাৰোঁ চৌব্বিছ ঘণ্টালৈ আমাৰ সময় থাকে উদাহৰণ যদি আপোনালোকৰ দহ তাৰিখে যদি বেজিটো আছিলে আপোনালোকে এঘাৰ তাৰিখে ল'ব পাৰে কিন্তু চৌব্বিছ ঘণ্টা পাৰ হ'ব নোৱাৰে বাট ৱেন অল ইজ ছেড এণ্ড ডান ট্ৰাই টু মেইনটেইন দ্য ডেটছ আৰু এতিয়া আহি পৰিল এটা বৰ দৰকাৰী অত্যন্ত দরকারি প্রশ্ন যে ইমিউনোগ্লোবুলিন লম নে নাই এটা তো দাম বেশি ইয়েস ইমিউনোগ্লোবুলিন ইজ এক্সপেন্সিভ বাট ইফ ইয়র ডক্টর হ্যাজ প্রেসক্রাইব ইমিউনোগ্লোবুলিন দেন দ্যার ইজ আ ডেফিনেট রিজন টু ইট আপনাদেরকে লবই লাগিব তার মানে ক্যাটেগরি সি যদি বাইট হয় তেতিয়াহলে ইমিউনোগ্লোবুলিন দিয়া হয় কিয় দিয়া হয় কারণ তেতিয়া এই বাইটগুলো বেশি সিভিয়ার বাইট these are more severe bites these require immunoglobulin so apnalok jodi likhise doctor e tele immunoglobulin loboi jiman hunkale pare kiman dinor bitor tenika prashna apnaloke nebhabibo nuhudibo jetiai likhise tetiai lobo best if it is taken within 24 hours of the bite kintu tothapi jodi apnalok samoy par hoy goise doctor ta jabo paran asile jetiai likhise tetiai lobo যেনেকে নহব কারণ যদি এই বেমারটা হবলগিয়া হল দুর্ভাগ্যবশত ইয়ার কিন্তু চিকিৎসা নাই তো রিমেম্বর দিস থিংস দ্যাট ইফ ইমিউনোগ্লোবুলিন হ্যাজ বিন প্রেসক্রাইব টু ইউ টেক ইট অ্যাজ ফাস্ট অ্যাজ সুন এজ ইউ ক্যান ডু নট ডিলে দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আই এম স্ট্রেসিং অ্যাগেন অ্যান্ড অ্যাগেন দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট মোস্ট ভাইটাল পয়েন্ট ইয়র হেলথ is more often than not in your hands your country deserves your family deserves your society deserves and you deserve a better
fitter you.